আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনারা অনেকে কমেন্ট করেন ভাই চিপস তৈরি করার আগে যে প্রক্রিয়া আমরা কি কায়দায় চাউল থেকে চিপস তৈরি করব এবং চাউলের সাথে কিছু দেওয়া যাবে কিনা একাধিক মশলা ইউজ করতে পারবেন কিনা তো এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে কিছু মশলা দিয়ে কিছু চাউল দিয়ে চিপস তৈরি করার আগে যে প্রসেসিং সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে কিছু রাখা আছে আতপ চাউল আমি প্রথমে কিছু আতপ চাউল নিয়ে নিব এখানে কিছু আতপ চাউল নিয়ে নিলাম তো ভিউয়ার্স এরপর আমি কিছু ডাউল ইউজ করব এখানে দেখতে পাচ্ছেন এই ডাউল দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণরূপে খেসারির ডাউল এই খেসারির ডাউল আর চাউলটা আমি নিয়ে নিলাম এরপরে এখানে কালারের জন্য আমি কিছু জাফরং ইউজ করব তো এখন দেখছেন এই যে জাফরং আমি দিয়ে দিব সামান্য পরিমাণ স্বাদের জন্য পরিমাণ মাফিক লবণ সেই যে এখানে কিছু লবণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণটাও দিয়ে দিলাম এখন আপনারা এটাকে মিশ্রণ করলে কিন্তু একটা সাথে একটা লাগবে না এই লাগার জন্য সামথিং আকারে পানি ইউজ করতে হবে কিংবা তেল এগুলোর সমন্বয়ে মিশ্রণ করার জন্য কিছু পানি ব্যবহার করব এই পানিটা দিলে একটা একে অপরের সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে তো এখানে এগুলো মিশ্রণ করার জন্য পানি ব্যবহার করতে হবে তো সামথিং পানি দিয়ে এখন আমি আপনাদেরকে মাখিয়ে দেখাবো এখানে মাখানো শেষ হয়ে গেল এখন আমি আপনাদেরকে চিপস তৈরি করে দেখাবো তার আগে চিপসের মেশিং সেটিং প্লাস কাটিং কিভাবে আপনি সেটিং করবেন কিভাবে চালাবেন কিভাবে মেশিংটা ড্রাইভ করবেন এই ভিডিওতে আমি পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চিপসের মেশিন চালানোর আগে এবং পরে আপনার কী করণীয় আছে আর কী করলে মেশিংটা জাম লাগবে না আর কি করলে জাম লাগবে সেটি কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে bengali.com আমাদের ওয়েবসাইট আছে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট ঘুরে আসবেন আরও যদি সরাসরি দেখতে চান প্র্যাকটিক্যালে সেক্ষেত্রে আমাদের অফিস সময় আসবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাও বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন তো ভিউয়ার্স প্রথমে আমি এটা দিয়ে নিব এখানে মেজারমেন্ট আছে দেখে নেবেন লাগাই দিলাম এরপরে কিন্তু এই যে চাউল যে পিষাই করার যে কল সেটা কিন্তু দিব এখানে চাবি সিস্টেম আছে ভিতরেও চাবি সিস্টেম আছে আপনার লাগানোর সময় এইভাবে ঘুরিয়ে দেখে নেবেন এই যে লেগে গেল যদি কিনা এইভাবে এখন কিন্তু লাগে নাই ঠিক এইভাবে এই যে লেগে গেল এখন আপনি যদি কিনা ডাই যেটা খুশি আপনার এখান থেকে যে কোনো একটা ডাইস আপনি নির্বাচন করে নিতে পারেন তো আমরা এখানে এই ডাইসটা লাগাবো এটা কিন্তু এখন আমি এর ভিতরে লাগাবো তো লাগানোর আগে আপনাকে দেখতে হবে কোনটা দিচ্ছেন সেই ডাইসটা এইভাবে দিয়ে মেজারমেন্ট করে নিয়ে আপনাকে এই পাশে যখন বাইর হবে এই যে ধীরে ধীরে ঠিক এইভাবে আপনি সেল বুঝে এরকম ঘা দিয়ে নেবেন তাহলে এটা লেগে গেল এখন কিন্তু চিপস তৈরি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ভিউয়ার্স এটি লাগানো হয়ে গেল এখন আমি আপনাদেরকে এই চিপস তৈরি করার জন্য এই নাট লাগিয়ে দিব এই যে হাতের প্রেসারে কিন্তু এনাফ এটা বেলেট এই বেলেটটা কিন্তু এখানে মেজারমেন্ট সিস্টেম দেওয়া আছে মেজারমেন্ট করে আপনাকে নিতে হবে অবশ্যই মনে রাখবেন একটি বেলেট ডায়ের মাথায় মাত্র 1 মিলি জায়গা থাকবে 1 মিলি জায়গা ফাঁকা রেখে কিন্তু আপনাকে সেটিং করে নিতে হবে যদি বুঝতে না পারেন করাত বিলেট দিয়ে নেবেন একটি মাথায় করাত বিলেট দিয়ে একটা করাত বিলেট সম পরিমাণ ডাইসের মাথায় ফাঁকা রেখে এই বিলেটটি ঘুরবে তো এখানে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন এখানে দেখে নিলে ভালো হয় কাছে এসে যদি জুম করে দেখেন আমরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এই যে এই ফাঁকাটুক না থাকবে এতটুক ফাঁকা থাকলে কিন্তু চিপস কাটিং হয়ে যাবে তো ভিউয়ার্স মেশিন চালানোর পূর্বে মেশিনটি স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে কিছু পানি ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে পানি ব্যবহার করে দেখাবো কিন্তু মেশিন ফুলফিল সেটিং হয়ে গেল এখন আপনার করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে মোটরের ইলেকট্রিসিটি লাইন দেওয়া তো মোটর ইলেকট্রিসিটি লাইন আমরা দিয়ে দিলাম মেশিন কিন্তু চলমান এখন আপনারা বলতে পারেন ভাই কি করব এখানে একটু পানি দিব জাস্ট
10 থেকে 15 গ্রাম পানি দেওয়ার পরেই কিন্তু এই মেশিনটি আপনি 30 সেকেন্ড ওয়েট করবেন, এরপরে ধীরে ধীরে চাউল দিবেন। তো আমি এখন আপনাদেরকে ধীরে ধীরে চাউল দিয়ে চিপস কাটিং করে দেখানোর চেষ্টা করব, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিউয়ার্স, এটা কিন্তু মোল্ডিং সিস্টেম, এটা লাগাইলে এই জায়গায় লাগানোর সিস্টেম আছে। এক্ষেত্রে কিন্তু দড়ির মতন রশির মতন বাইর হবে, যেটা সেটাকে তিন পিস বা চার পিস একসাথে বাইর হবে, সেটাকে রশি তৈরি করার জন্য এটা ইউজ করতে হবে। তো নেক্সট টাইম সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমাদের পরবর্তীতে আপডেট যে ভিডিওগুলো আসবে সেখানে দেখতে পারবেন যে মোল্ডিং সিস্টেম কীভাবে তৈরি করা হয় চিপস আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ দেখছিলেন কাটিং সিস্টেম, এইভাবেই কিন্তু কাটিং সিস্টেম চিপস তৈরি করতে হয়। এখানে আমরা দিচ্ছি স্টার চিহ্ন, যদি কিনা স্টার চিহ্ন না দিয়ে আপনি মাইনাস চিহ্ন দিতেন, মাইনাস চিপসই কাটিং হয়ে বাইর হবে। এই সাইজটা ছোটো বড়ো আপনি ইচ্ছা অধীন করতে পারবেন, ছোটো বড়ো কাটিং সিস্টেম করে নিতে পারবেন। তো যে কোনো প্রকার কাটিং চিপস তৈরি করার জন্য এই মেশিনটি উপযোগী, এবং কাটিং ছাড়া মোল্ডিং প্লাস কাটিং বাদে এমনি রশি সিস্টেম ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো যেগুলো দেখছেন সেই সিস্টেমও কিন্তু এই মেশিনটি তৈরি করতে সক্ষম। এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 12,500 টাকা অনলি মেশিন প্রাইস, ফুলফিল সেট আপ মোটর সহকারে 5 হর্স পর 40,000 টাকা প্রাইস, এটা হচ্ছে বর্তমান প্রাইস। অবশ্যই কল করার পূর্বে দেখে নেবেন ভিডিওটি কতদিন আগের এবং কতদিন পরে আপনি কল করতেছেন, তার উপর নির্ভর করে কিন্তু মেশিনের দাম কম বেশি হইতে পারে। তো ভিউয়ার্স, এখন এই মেশিনটি কিন্তু চালানো শেষ হয়ে গেলে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ব্যবহার করতে হবে, ঠিক পূর্বের নিয়মেই পানি দিয়ে আপনাকে চাউল বা ভুট্টা গম যাই দেন না কেন ডাউল চিপস তৈরি করতে পারবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সকল বন্ধুরা দেখতে পারে। তো আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন। আল্লাহ হাফেজ।